হ্যাঁ বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে আশা করি আপনারা কিন্তু বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি কিন্তু অত্যন্ত আলাদা রকম বিষয়। তো এই বিষয়টি শুনে আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে এই রকম ভিডিও বানিয়ে ভিউজ নেওয়ার জন্য আপনারা এই ভিডিওগুলো করছেন, কিন্তু মোটেও নয়। বিখ্যাত বাস্তু বিশেষজ্ঞ কৃষ্ণকান্ত শর্মা কিন্তু এই বিষয়ে একটি মতামত জানিয়েছেন, সেটা নিয়েই আপনাদেরকে আজকে তুলে ধরব যে বাথরুমে কিন্তু এই জিনিসগুলো রাখবেন না, যদি রাখেন তবে এই ধরনের জিনিস রাখতে হবে আপনাকে, তাহলে ঘরে কিন্তু বিভিন্ন নেগেটিভ এনার্জি কাজ করবে এবং আপনার ঘরে কিন্তু ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। তো কি বলা হয়েছে এবং বিশেষজ্ঞ বাস্তু বিশেষজ্ঞ কৃষ্ণকান্ত শর্মা তিনি কি বলেছেন, আপনারা একবার এ বিষয়ে জেনে নিন। বাথরুমে রেখে দেখুন এই অতি সাধারণ বস্তু, বদলে যাবে জীবন, টাকার গদিতে বিরাজ করবেন আপনি। বাস্তুশাস্ত্র অনুযায়ী নীল রং নেতিবাচক শক্তি থেকে মানুষকে দূরে রাখে। তো আপনারা কিন্তু সকলেই জানেন যে নীল রং নেতিবাচক শক্তি থেকে মানুষকে দূরে রাখে। যদি কেউ শনি এবং রাহুর রসে পড়েন তাহলে তার নীল রঙের পোশাক বেশি পরা উচিত। তাই বাড়িতে ধনসম্পদের আবির্ভাব হোক এমনটা বোধ হয় সকলেই চান। কিন্তু জানেন কি, এর সহজ কিছু নিয়ম মানলেই ইচ্ছা পূরণ হতে পারে। সেই পথই দেখিয়েছেন বাস্তু বিশেষজ্ঞ কৃষ্ণকান্ত শর্মা, তিনি কি বলেছেন জেনে নিন একবার। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুমে নীল রঙের বালতি রাখা শুভ। বাড়ির বাথরুমে নানা ধরনের এনার্জি উৎপন্ন হয়, সেই এনার্জি থেকে শুভ বা অশুভ যে কোনো ঘটনাই কিন্তু ঘটতে পারে। তাই বলা হচ্ছে যে বাস্তু বিশেষজ্ঞ বলছেন যে নীল রঙের কিন্তু বালতি আপনার ঘরে রাখতে হবে। বাথরুমে নীল রঙের বালতি থাকলে নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায়, তার পরিবর্তে শুভ শক্তি বিরাজ করে। বাস্তু অনুযায়ী বাথরুমের বালতি কখনো খালি রাখা উচিত নয়, তাতে সব সময় জল ভরে রাখা উচিত। এতে প্রচুর টাকা এবং ধনসম্পদ আসে এর নেগেটিভ এনার্জিটির ফলে। তারপরে তিনি বলে দিয়েছেন যে বাস্তুশাস্ত্র অনুযায়ী নীল রং নেতিবাচক শক্তি থেকে মানুষকে দূরে রাখে। যদি কেউ শনি এবং রাহুর রসে পড়েন তাহলে তার নীল রঙের পোশাক কিন্তু বেশি পরা উচিত। বাথরুমে নীল রঙের বালতি এবং মগ রাখলে শনি ও রাহুর কোপ থেকে বাঁচা যেতে পারে। তাই তিনি বলছেন, অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ কৃষ্ণকান্ত শর্মার উক্তির অনুযায়ী তিনি বলছেন যে বাথরুমে কিন্তু নীল রঙের যে কোনো বস্তু রাখবেন, মগ হোক বালতি হোক, সেগুলো কিন্তু খালি রাখবেন না, তাতে জল ভরে রাখবেন। এতে আপনার দেখবেন পরিবারে বিভিন্ন দিক থেকে আপনার ধনসম্পত্তি, টাকা পয়সা সমস্ত কিন্তু আস্তে আস্তে দাঁড়াচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।